Redone HD video. ইব্রাহিম নবী একজনকে বিয়ে করলেন, তার নাম হলো হযরতে সারা, কিন্তু সারার ঘরে কোনো সন্তান নয়। এই সন্তান যখন নাই, আমার দেশের দেখবেন এক বউকে বিয়ে করার পরে এই ঘরে যদি 12 বছর পর্যন্ত সন্তান না হয়, জামাই যদি বউরে ডাক দিয়া কয় তোমার আমার সংসার 12 বছর অতিক্রম হইয়া গেল, আমাদের ঘরের মধ্যে তো সন্তান নাই, আমি তুমি যদি অনুমতি দাও আমি আরেকটা বিয়া করতাম, ওই বউ কইব 12 বছর না 24 বছর যদি সন্তান না হয় তুমি বিয়ে করতে পারবা না, যদি বিয়ে করো বডি দাও রেডি। কথা কোনা ঠিক না? 12 বছর সন্তান না হইলো বউর কাছে তো সময় কম, আমি আরেকটা বিয়ে করতাম চাই, আমার তো জীবন দরকার। সব না সৎকার 98% বউই কইব বডি দাও রেডি, তাই কি এটা দেখলো মহায়ক আসিনি এরকম আসিনি? কিন্তু সারার ক্ষেত্রে ভিন্ন। কেন ভিন্ন? কারণ এদের অন্তরে তো আল্লাহ পাকের মহব্বতের খনি। সুবহানাল্লাহ বলেন সারার ক্ষেত্রে ভিন্ন। সারা ডাক দিয়ে কই স্বামী, ও স্বামী গো আপনার আমার ঘরে তো সন্তান হয় না, পৃথিবীর ভিতরে 4টা রমণী বড় সুন্দরী, 4টা নারী বিশ্ব সুন্দরী, আজকে আমার দেশের সুন্দরী যখন প্রতিযোগিতা দিতে চায় যাওয়ার পরে অল বডি প্রদর্শন করে বিশ্ব সুন্দরী হয়, আর আমার নবীর আউলাদগণ আর আমার আল্লাহ পাকের প্রিয় বান্দিগণ ওই অল বডি প্রদর্শন করে বিশ্ব সুন্দরী হয় নাই, তাদের চরিত্রটা আমার আল্লাহ রাস্তায় কুরবানি করেছে, আমার আল্লাহ তাদেরকে বিশ্ব সুন্দরী বানিয়েছে। ওই যে এইদিকে বলছিলাম হযরতে সারা কোনো বিশ্ব সুন্দরী, 4 জনের মধ্যে একজন। সারা ডাক দিয়া বলে ও স্বামী গো যেহেতু সন্তান হয় না আপনি আরেকটা বিয়ে করেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে হাজরাকে বিয়ে করলেন, যেই মাত্র বিয়ে করে দিলেন গো ও যুবকের দুল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, অনুরোধ করে বলে দিয়ে যায়, এই বয়ানের ভিতরে আমি নবীর শান বের করব, পায়ের মধ্যে হাত রেখে বলে দিয়ে যায়, এবার হাজরাকে বিয়ে করলেন। হাজরাকে যখন বিয়ে করলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাজরার ঘরে এত সুন্দর একটা সন্তান দান করে দিলেন, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, যেই মাত্র হাজরার ঘরে ওই সন্তান হইল আল্লাহ রাব্বুল আলামিন। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন ও ইব্রাহিম, ও ইব্রাহিম তোমার সন্তান হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বলবো এই সন্তান নিয়া জনমানব শূন্য একটা জমিনের মধ্যে তুমি চলবিচরণ করো, এর মানে হলো তুমি হিজরত করো। এই সন্তানকে লইয়া হযরতে হাজরাকে লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বনবাসে এক চলে যাবেন, জনমানব শূন্য জায়গায় চলে যাবেন, যেই মাত্র রওনা দিয়ে দিলেন এমন একটা জায়গায় সন্তান স্ত্রী লইয়া ইব্রাহিম নবী গেছে গো। এবার যাওয়ার পরে গো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তেমন কোনো খাবারের কিছু নাই, শুধুমাত্র পানীয় কিছু খাবার নিয়ে রওনা হয়েছিল, পানীয় শেষ হইয়া গেছে, এমন একটা জায়গায় গেছে গাছ নাই পালা নাই, নিচে শুধুমাত্র মরুভূমির পালু, আর কোনো টিউবওয়েল নাই, কোনো কিছু নাই, গাছের কোনো ছায়া নাই। হঠাৎ করে ইব্রাহিম নবী ডাক দিয়ে কই হাজেরা তুমি তোমার সন্তান নিয়ে এখানে থাকো, তুমি তোমার সন্তান নিয়ে এখানে থাকো। কিন্তু হাজেরা স্বামীরে তো বলতে পারতো গো ওহ স্বামী আপনি আমার এমন একটা জায়গায় এনেছেন কিন্তু এই জায়গায় তো কোনো গাছ নাই, এই জায়গায় তো কোনো খাবার নাই, আমি আমার দুধের বাচ্চা নিয়ে এখানে আমি থাকবো কিভাবে, এই কথা তো বলতে পারতেন, কিন্তু ইব্রাহিম নবী এই কথা বলবেন তো দূরের কথা, উনি রওনা হয়ে গেছে কোথায় যেন চলে যাবে। শাহ হযরতে হাজেরা ডাক দিয়া কয়
স্বামী, ও স্বামী গো, আমার আমার সন্তান এত বছর পরে আপনার ঘরে সন্তান দিল, আমার সন্তান আপনি এখানে থাকতে বললেন, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, আমার কাছে খাবার নাই, আমার কাছে পানি নাই, আমি এই কথা আপনারে বলবো না, দিলটা নরম কইরা দেন, আল্লাহ যারে বেশি ভালোবাসে তারে বেশি অভাব দেয়, আল্লাহ যারে বেশি ভালোবাসে তারে বেশি পরীক্ষা করে, কথা বলেন ঠিক না? এই জন্য হাজারা এই কথা বলে না, ও স্বামী আপনি আমার সন্তান এখানে রেখে আপনি কেন চলে যাচ্ছেন, হাজারা এই কথা বলে নাই, হাজারা ডাক দিয়ে কয় স্বামী গো আপনি যে চলে যাচ্ছেন আপনি কি আপনার ব্যক্তিগত সিদ্ধান্তে চলে যাচ্ছেন নাকি আমার আল্লাহর সিদ্ধান্তে চলে যাচ্ছেন? ইব্রাহিম নবী ডাক দিয়ে কয় হাজারা রে, ও হাজেরা, না না ওয়াল্লাহি তাআলা বিল্লাহ আমার ব্যক্তিগত সিদ্ধান্তে আমি যাই না, তোমাকে আর আমার সন্তানকে জনমানবহীন জায়গায় গাছপালা তরলতা সারা পানি সারা খাবার সারা জায়গায় মরুভূমির জায়গায় রাইখা যাওয়ার জন্য আমার আল্লাহ আমারে নির্দেশ করেছি, আর জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক ওই হাজরা স্বামীরে কি ডাক দিল, আমার দেশের সন্তান যদি হইতো, আমার দেশের মা যদি হইতো, মা ডাক দিয়া বলতো স্বামী আমি খামু কি, ও স্বামী আমি কেমনে একা থাকবো, কিন্তু হাজরার সেই দিনের উত্তর পৃথিবীর সকল মা বন্ধের ব্রেনকে ওয়াশ করিয়া দিছে, আল্লাহর ভরসা কারে কয়, ওই হাজরা ডাক দিয়া কয় স্বামী গো আপনাকে যদি আল্লাহ বলে থাকে আপনি চলে যান, কিন্তু আমার বিশ্বাস এখানে পানি না থাকতে পারে কোনো কিছু না থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ আমারে আমার সন্তানরে না খাওয়ায় মারবে না। রাসূল আল্লাহু আকবার বলে, এবার হাজরাকে রেখে স্বামী এখান থেকে চলে গেল, সন্তান ছোট বাচ্চা দুধের বাচ্চাটা এখানে রেখে ইব্রাহিম নবী চলে গেল, যেই মাত্র চলে গেল হঠাৎ করে হাজরার স্তনের দুধ শুকাইয়া গেছে, খাওয়ার নাই, ডাক্তাররাও বলে মার বুকের দুধ যদি পেতে চাও এমন এমন খাবার খাইবা, কিন্তু হাজরা তো পানি নাই খাবার নাই কিছু নাই, উনি কী খাবে, না খাইতে খাইতে স্তনের দুধ শুকাইয়া গেছে, কিন্তু বাচ্চা সন্তান দুধ না পাইয়া কান্না শুরু করে দিলেন, এবার হাজরা আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ গো, ও আল্লাহ আমার সন্তান পানির জন্য কান্দে, আমার সন্তানরে আমি কি খাওয়াবো, আমার সন্তানকে আমি কি খাওয়াবো, আমার সন্তান পানির জন্য কান্দে, রৌদ্রের যন্ত্রণায় কান্দে, হঠাৎ করে হাজরা বলেন আমি তাকাইয়া দেখলাম আমার চোখের সামনে ঝর্ণার মতন পানিগুলা উতলাইতাছে, একটা দৌড় মারছে, শাড়ির যে আঁচলটা এই আঁচলটা পিছন দিক দিয়ে পড়ে আছে, একটা দৌড় মারছে পাহাড়ের দিকে, ওই পাহাড়ে দৌড়াইয়া দৌড়াইয়া গেছে, আর যাইয়া দেখে আসলে পানি নাই, মনে হইছে ঝর্ণার পানি, আসলে রৌদ্রের কারণে পাহাড়ের বালুগুলা চিক 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 করে, ওই পাহাড়ের নাম সফা, ওই পাহাড়ে যাইয়া দেখে কোনো পানি নাই, হঠাৎ করে হাজরা কই কি ব্যাপার, আমি দেখছি পানি কিন্তু এখানে পানি নাই, আবার পিছন দিক দিয়ে তাকাইলো, তাকাইয়া দেখে আরেকটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে পানি গুলা চিক চিক করে, দৌড় মারছে যাইয়া দেখে সেখানেও পানি নাই, বালুগুলা কিচিমিচি কিচিমিচি ঝর্ণার মতন মনে হয়েছে, কিন্তু ওই পাহাড়ের নাম হলো মারওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নাস সফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই সফা এবং মারওয়া আমার নিদর্শন সমূহ যা রয়েছে নিদর্শন গুলার মধ্যে দুইটা নিদর্শন, একবার গেল সফা আর একবার হলো মারওয়া, এইভাবে দূর মাইরা সাফায় যায় আবার দূর মাইরা মারওয়ায় যায়, একবার গেল সাফায় দ্বিতীয়বার মারওয়ায় তৃতীয়বার সাফায় চতুর্থবার মারওয়ায় পঞ্চমবার সাফায় ষষ্ঠবার মারওয়ায় সপ্তমবার
সাফা পাহাড়ে যাইয়া এইভাবে দুইটা হাত বাড়াইয়া কয়, ও আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ, পানি মনে কইরা এমন ভাবে দৌড়লাম, আমার সন্তান তো পানির জন্য কান্দে, এই জন্য আমি তো পানি পাইলাম না, কি করব। দুইটা হাত যখন বাড়াইয়া দিছে গো, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাই আমার হাজেরার কাছে যা, আজকে অনেক মৌলবীরা হাত তুইলা দোয়া পায় না, আজকে অনেক মৌলবীরা হাত তুইলা দোয়া করলে কয় বেদাত, হাত তুইলা দোয়া করলে কয় জায়েজ না, নবী নাকি কোনো সময় হাত তুইলা দোয়া করতেন না। আরে বাবা, হযরতে হাজরা যখন ওই সাফা পাহাড়ের উপরে দাঁড়াইয়া হাত তুলতে 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 মাথার উপরে হাত উঠাইয়া দিছে, জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এবার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল গো, আমার হাজারের যাইয়া ক, আর দৌড়াদৌড়ি লাগবে না, যাইয়া কয় আমি আল্লাহ হাজারের দরখাস্ত কবুল কইরা পালাইছি। দেখেন হজের মধ্যে মানুষে হজ করতে গেছে, একবার সাফাই দৌড়বো আর একবার মারওয়াই দৌড়বো। আল্লাহ রাব্বুল আলামিন হাজারের দৌড়গুলো এত পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত যারা হজ করতে যাবেন দুইটা পাহাড়ের মধ্যে সাতবার দৌড়াদৌড়ি না করলে হজ কবুল হবে না। কথা বলেন ঠিক কি না বলেন? হাজারা দুই হাত তুইলা বলেন, ও আল্লাহ সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, দুইটা হাত বাড়াইয়া দিলেন, একবারে হাত গুলা মাথার উপরে উঠে গেছে। এবার হযরতে হাজেরা একটা দৌড় মারলেন, সন্তানের কাছে চলে গেলেন, যায়া দেখে টিউবওয়েল নাই, ডাব গাছ নাই, নারিকেল নাচ নাই, কূপ নাই, কিছুই নাই রে বন্ধু। হাজেরা বলেন, আমি আয়েশা দেখি আমার সন্তানের পায়ের গোড়া লড়াইতেছে, আর পায়ের গোড়ালি থেকে জমজমের খুব বাহির হইতাছে। আল্লাহু আকবার। এবার হাজেরার গায়ের মধ্যে উড়না এই কাফুর দিয়া ডানে বান্দে পানি বামে যায়, আবার মরুভূমির বালু দিয়া বামে বান্দে পানি সামনে যায়, সামনে আবার বান্দে পানি পিছনে যায়, শুধু পানি আর পানি, পানি আর পানি। হযরতে হাজেরা ওই পানিরে যখন দেখতেছেন শুধু বাড়তেছে, যেন বন্যা হয়ে যাবে। হযরতে হাজেরা পানি বান্দে আর পানি উতলাইয়া ছুটে, হঠাৎ করে হাজেরা বলছে, এই পানি তুই থাম, যেই মাত্র হাজেরার জবান দিয়া থাম বলেছে, হয়ে জমজমের পানিটা সাথে সাথে দাঁড়াইয়া গেছি। আওয়াজে মানি না, জোরে বলো সুবহানাল্লাহ। পানি দাঁড়াইয়া গেছে, আমার নবী বলেন সেই দিন যদি হাজারা এই পানিকে থাম না বলতে, কিসের পদ্মা, কিসের মেঘনা, কিসের যমুনা, কিসের ব্রহ্মপুত্র? আমার নবী বলেন সারাটা পৃথিবী আমার আল্লাহ জমজমের পানি দিয়া বাসাইয়া দিত। আল্লাহু আকবার বলেন। এই জন্য পানি দাঁড়াইয়া গেছে, যেই হারে পানি উঠে, ওই পানি যদি ভাসত সারা পৃথিবী ফ্লাড হইয়া যেত। আমার আল্লাহ তো কুদরতি একটা হাউজে কাউসারের সঙ্গে পাইপ লাগাইয়া দিছে, আর এই পানিটা ডাবের পানি বলেন, নারিকেলের পানি বলেন, টিউবওয়েলের পানি বলেন, পুকুরের পানি বলেন, সব পানি দাঁড়াইয়া পান করা হারাম, কিন্তু জমজমের পানি দাঁড়াইয়া পান করা হলো সুন্নাত। এবার হাজেরার সন্তানের পায়ের গোড়ার মধ্যে পানি দিছে কে? নির্জীব একটা মরুভূমির মরুভূমির বালুকে আমার আল্লাহ পানিতে ঠান্ডা বানাইয়া দিছে। একমাত্র ইমানদার যারা, প্রেমিক যারা, তাদেরকে পরীক্ষা করব। এবার হাজেরা সন্তান নিয়ে কো বড় সরো বানাইছেন, বাপ নাই সন্তানকে, ছোট থেকে বড় করতে অনেক কষ্ট হয় কার? জোরে কন্যা কার? এই মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ কি খুশি না বেজার? এই ছোটবেলা থেকে তিলে তিলে যেই মাত্র হাঁটা চলার বয়স করছে গো, ইব্রাহিম নবী বাড়িতে আইসা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমারে স্বপ্নে দেখাইছেন, আমি আমার পছন্দের পছন্দের প্রাণী জবাই করব, পছন্দের প্রাণী কোরবানি দেওয়ার জন্য, কিন্তু আমি গরু দিছি আল্লাহর পছন্দ হয় নাই, উট দিছি আল্লাহর পছন্দ হয় নাই, ভেড়া দিছি আল্লাহর পছন্দ
পছন্দ হয় নাই, কিন্তু আমাকে আল্লাহ বললেন, ও ইব্রাহিম সব চাইতে পছন্দের বিষয়টা তুমি আল্লাহ রাস্তায় কুরবানি করো। হঠাৎ করে ইব্রাহিম নবী মনে মনে কথা লালন করে আর বলে, আমাকে আল্লাহ বলছেন পছন্দের বস্তু কুরবানি করার জন্য। আমি তো দেখতেছি এই পৃথিবীর মধ্যে যত কিছু আছে আমার সবচাইতে প্রিয় হলো হযরতে ইসমাইল। এখন ইসমাইলকে কেমনে কুরবানি করবা, ইসমাইলকে কেমনে সন্তানকে বাবা কুরবানি করবে, এই কথা লালন কইরা ওই হাজারার কাছে গেছে। হাজারার কাছে যাইয়া তো কথা বলতে পারে না, হযরতে হাজারার কাছে যদি বলতে যাই হাজারা কোনোদিন মানতে পারবে না, কারণ মা কোনোদিন সন্তানের জবাই মানতে পারে না। কিন্তু সারার কাছে যাইয়া বলে, ও সারা রে আমি স্বপ্নে দেখেছি আমার সবচাইতে প্রিয়তম বস্তুটা কুরবানি করার জন্য, আমার কাছে তো ইব্রাহিমাইল হলো সবচাইতে প্রিয়তম, তুমি কি বলো? সারা তো হলো সৎমা, ঠাস করে বলে দিছে আপনি করেন, কিন্তু ইব্রাহিম নবী হাজারাকে বলতে পারে না, কারণ হাজারা ইসমাইলের আপন মা, সে কোনোদিন মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও হাজেরারি, ও হাজেরা আমার সন্তানটারে সুন্দর করে সাজাইয়া দাও, আজকে একটা বড় লোকের বাড়িতে দাওয়াত খাইতাম জামু, আর এই দিক দিয়া সন্তানরে সাজানোর পরে সন্তানরে ঘরের ভিতরে নিয়ে গেছে। নেওয়ার পর ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানামি আন্নি আসবাহুকা ফাঞ্জুর মা যা তারা। ইব্রাহিম নবী সন্তানরে পার্সোনাল নিছে, মার সাথে রাখে নাই, ইসমাইলের মাকে সাথে রাখে নাই, নারাইকা পার্সোনাল নিয়া কইয়া বুনাইয়া, হে আমার সন্তান ইন্নি অবশ্যই আমি আরা স্বপ্নে দেখেছি ফিলমানা আমি ঘুমের ঘরে আন্নি আসবাহুকা আমি তোমারে জবাই করছি ফাংজুরু মাজা তারা, তুমি বলো না এই ব্যাপারে তোমার মতামত কি? ছেলেটা কেমন সুন্দর উত্তর দিয়া দিছে, বাবা ডাক দিয়ে কয়, ও আব্বা বলো না আমি যে স্বপ্নে দেখছি তোমারে জবাই করছি, তুমি কি বলতে চাও? সন্তান ডাক দিয়ে কয়, ইয়া সন্তান ডাক দিয়ে বলেন, ও আব্বা মা তোমার আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করেন, যা স্বপ্নে দেখছেন তাই করেন। সাতাজিদুনি এখানকার সিন আছে, সিন শুধু তাজিদুনি না, মানে আপনি আমাকে পাবেন না, সাতাজিদুনি যখন স্বপ্ন বাস্তবায়ন করতে যাবেন সাতাজিদুনি অবশ্যই আপনি আমাকে পাবেন, ইনশা আল্লাহু মিনাল সাবিরিন। ও আব্বা গো আপনি যখন আমার জবাই করবেন অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই কথা বলার পরে বাবা সাহস পাইছে, হাজারারে বলছে বড় লোকের দাওয়াত খাইতে যাইব, সাজাইয়া গুজাইয়া সন্তানটারে নিয়া রওয়ানা দিছে, যেই মাত্র রাস্তায় রওয়ানা দিছে এবার শয়তান আসছে ইসমাইলের কাছে, আয়েশা ডাক দিয়া কই, ইসমাইল তোর বাবাই কিন্তু তোর বড় লোকের দাওয়াতে নেই না, তোর বাবা তোরে নিতাছে গলা কাটটা আলাদা বানাইয়া ফেলবে। ওই যে শয়তান শয়তান কইতাছে তুমি কই যাও, তোমার বাসা তো তোমার গলা কাটতে লাগবে, হাতের মধ্যে ফাত্তর নিছি নিয়ে এইভাবে ইডা মারছে, এখনো হাজিরা হজ করতে গেলে কঙ্কর মারতে হয় না, ওই শয়তান দে নিয়ত করে কঙ্কর মারে, ওই যে ইসমাইল কঙ্কর মারছিল জায়ন থেকে বিয়াদ্দ গাটির করে গাটি জান দিয়া কি মারছে? নীতি 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 সন্তানকে নিয়ে গেছে মিনা প্রান্তরে, সেখানে এখনো হাজির সাবরা যায় দম দন লাগে, সুবহান আল্লাহ কইতেন না, সন্তানের ডাক দেখে আব্বা আমি তো জায়গা মতো আয় করছি, এখন কি করতাম? আব্বা আপনি স্বপ্নে পূরণ করেন, আর আমরা ফুলা মানে যদি বাপে কইতো তোরে স্বপ্নে দেখছি তোরা জব করছি, ফুলা কইলেন ঠিক আছে আব্বা সহালে যা মনে বাপের ঘুমো পালে হেয়া যা লাগবে ভারত কথা কোন কথা করতে কিনা গভীর মনোযোগ এদিকে ইব্রাহিম নবী ডাক দিয়ে কয় ও ইসমাইল
তুমি রেডি হইয়া যাও, এখন কি করব। ইসমাইল ডাক দিয়ে, আব্বা আপনি যা স্বপ্নে দেখছেন তাই করেন। এবার সন্তান তার লম্বা করে মাটিতে শোয়াইয়া দিছে, আর গলার মধ্যে যখন ছুরিটা চালাইব, ইসমাইল ডাক দিয়া কয়, আব্বা গো। এই আওয়াজ হবে না, জোর করে আল্লাহু আকবার বলেন। ও আব্বা, আপনি আমাকে গলার মধ্যে ছুরি দিবেন, তবে দেওয়ার আগে আমার আপনার সাথে একটা কথা আছে। কই, কি কথা আছে? কই, মেহেরবানি করে আপনার একমাত্র সন্তান আমি ইসমাইল, আপনি আমাকে গলায় ছুরি চালাইবেন? কোনো বাবার পক্ষে সন্তানের চোখের দিকে তাকাইয়া ছুরি চালানো সম্ভব না। ও আব্বা গো, ও আব্বা, মেহেরবানি করে আপনি আমার দুইটা চোখের দিকে তাকালে আপনার মায়া লাগবে, এই জন্য আপনি আমার দুইটা চোখের বাইন্দা ফেলেন কাপড় দিয়া। এবার সন্তানের চোখের দিকে তাকাইয়া বাবার চোখের পানি ছল ছল করে, আর কাপড় দিয়া চোখটা বাইন্দা ফালাইছে। এবার যেই মাত্র ছুরি চালাইবে গো, ইসমাইল ডাক দিয়া বলে গো, ও আমার আব্বা জান, আপনি আমার গলার মধ্যে ছুরি চালাইলে আমার হাত পা গুলা লড়তে পারে, মেহরবানি করে আমার হাত পা গুলা বাইন্দা ফেলেন। বাবার অন্তরটা চুরচির হয়ে গেছে, ডাক দিয়া বলে, ইসমাইল, ও ইসমাইল রে, কি কথা তুমি আমারে বলো? এবার হাতটা দুইটা বাঁধলেন, পা দুইটা বাইন্দা ফালাইলেন রে বাবা। এবার যখন সন্তানের গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিবে গো, সন্তান ডাক দিয়ে কয়, ও আব্বা, আব্বা গো, ও আব্বা, আপনি আমার গলার মধ্যে ছুরি চালাইবেন, কিন্তু আমার মুখও বাদলেন, আমার চোখ বাদলেন, হাত বাদলেন, পা বাদলেন, আমি বলেছি আপনি বেঁধেছেন, কিন্তু ছুরিটা চালাইবার আগে শেষ একটা কথা আছে। কই, কি কথা? আপনি আমার চোখের বাদন খুললা দেন, আপনি আমার পায়ের বাদন খুললা দেন, আপনি আমার হাতের পায়ের বাদন খুললা দেন। ডাক দিয়া বলে, ফুতেরে, তোর কথায় চোখ বাদলাম, তোর কথায় হাত পা বাদলাম, এখন কেন আমি খুলব? এবার ইসমাইল কত সুন্দর উত্তর দিছে গো, ডাক দিয়ে কয়, আব্বা জান, আপনি যদি আমার চোখ বাঁধবেন আর হাত বাঁধবেন পা বাঁধবেন, কেয়ামত পর্যন্ত মানুষ আপনাকে মিথ্যা অপবাদ দিবে, উরা বলবে ইসমাইল সবাইয়ের মধ্যে রাজি ছিল না, তার বাবা জোর কইরা ইসমাইল রে গলায় ছুরি চালাইছে। ও আব্বা, মেহরবানি করে আপনি আমার পায়ের বাদন খুললা দেন, চোখের বাদন খুললা দেন, আপনি আমার আমার কথাটা রাখেন। এবার বাবা সন্তানের চোখ খুললো, বাবা সন্তানের পা খুললো, বাবা সন্তানের হাত খুললো, এবার সন্তানের গলায় ছুরি চালাইব। আবার বাবা ডাক দিয়ে, ইসমাইল, এতক্ষণ বলছো ছুরি চালাইলে তুমি নড়াচড়া করবা, তুমি কি লড়বা না? ইসমাইল ডাক দিয়ে কয়, ইয়া আমাতিফ আলমাতু উমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরি। ও বাবা, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম করে বলি, আপনি গলার মধ্যে ছুরি চালাবেন, দেহ দিকে কল্লাটা আলাদা হয়ে যাবে, খুদার কসম করে বলি, আমার হাত এবং পা একটা ইঞ্চির জন্য নড়বে না। ইসমাইলের কথা শুনে বাবা পাগল, ডাক দিয়ে বলে, আল্লাহ, কি সন্তান তুমি আমার দান করলে আমার দুয়ার রব্বানা ওয়া বাসিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইয়ুযাক্কিহিম। ও আল্লাহ গো, তুমি এমন সন্তান আমার দিছো যেই সন্তানের কথা যতই শুনি ততই মধুর লাগে, নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে, একবার দেখা দাও নবীজি বলো, নবীজি যদি মায়া লাগে,
নূরুল নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। একবার দেখা দাও নবীজি বলো, একবার নবীজি যদি মায়া লাগে। নূরুল নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। একটা জবান বন্ধ রাখবেন না, আমার ভাই বয়ান করছিলেন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইছে, আল্লাহ বলছিল হে ইব্রাহিম তুমি মনে করেছো তোমার কোন গুণের কারণে বেঁচে গেছো? না রে না ইব্রাহিম, না তুমি তোমার গুণের কারণে বাঁচতে পারো নাই, আজকে তোমার গায়ের মধ্যে ওই আগুন ইসনমরুদের আগুন স্পর্শ করে নাই, কারণ তোমার পেশানির মধ্যে ছিল আমার রাহমাতুল লিল আলামিনের নরম ভালোবাসা। তুমি লম্বা হয়ে শুয়ে যাও। এবার এই ইসমাইলকে এই কথা বলার পরে ফালাম্মা আসলামা ওয়া তান্নাহু লিল জাবীন, সন্তান এবং বাবা রাজি হইয়া গেছে, ফালাম্মা আসলামা দুইজনে রাজি, ওয়া তান্নাহু লিল জাবীন সন্তানরে কাইকিয়া মাটিতে শুয়াইয়া দিছে, আর গলার মধ্যে ছুরি চালাইব। জিব্রাইলের জীবনে তিনবার দুনিয়াতে দ্রুত গতিতে আসছিলেন, একবার আসছিলেন কোন সময় জানেননি, যখন ইউসুফ নবীরে দশ ভাই মিল্লা কুয়ার মধ্যে ফালাইয়া দিছিল রাতের বেলা ষড়যন্ত্র কইরা, আল্লাহ ডাক দিয়া কইছে জিব্রাইল আমার ইউসুফরে কুয়ার মধ্যে ফালাইয়া দিছে, তাড়াতাড়ি যা তোর পাখা গোলা কুপের নিচে বিছাইয়া দে। দ্রুত গতিতে আইসা ইসমাঈল হযরতে জিব্রাইলের পাখা গোলা নিচে বিছাইয়া দিছে। এই হলো একবার। দ্বিতীয়বার হলো আমার নবী যখন, ওই দ্বিতীয়বার হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈলের গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিবে, এই ছুরিটা গলায় ঢুকে না, এই গলার ভিতরে ছুরি ঢুকে না। ইন দি মিন টাইমে এই ছুরিটারে ধাক্কা মাইরা মাটিতে পাথরে ফালাইছে, ছুরির মধ্যে ওই পাথর যেই মাত্র পড়ল পাথরটা দুই ভাগ হয়ে গেছে, কিন্তু এই হযরতে ইসমাঈলের গলা কাটে না। আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল, ও জিব্রাইল, জিব্রাইলের দ্রুত গতিতে দুনিয়াতে তিনবার আসছে, একবার হলো ইউসুফ নবীর সময়, আর একবার শেষ সময় আসছে আমার নবীর সময়, যখন নবীর দন্ত মুবারকের রক্ত ধারী মুবারকে ছলছল করছিল, আল্লাহ বলছে হো জিব্রাইল আমার বন্ধু নবীর দাড়ি মুবারক থেকে এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে এই জমিনে আর গাছপালা কমে না। জিব্রাইলকে আমার জীবনে সর্বোচ্চ দ্রুত গতিতে আমার নবীর রক্ত মুবারক রিসিভ করার জন্য উহুদের ময়দানে এসেছিলাম। আর ওই দ্বিতীয়বার ওই ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানরে ওই গলায় ছুরি চালাইবেন, হঠাৎ করে আল্লাহ বলে জিব্রাইল জান্নাতের ভিতরে যাও, যাইয়া তুম্বা লইয়া ইব্রাহিম নবীর কাছে যাইবা, যেই মাত্র ছুরি চালাইব ছুরিটা লাগবার আগেই ওই জান্নাতি তুম্বা লইয়া হযরতে জিব্রাইল আলাইহিস সালাম হাজির হইয়া গেছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। ওই যখন ছুরি চালাইয়া দিব জিব্রাইল যখন দুম্মানি আসলেন, এবার ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন ও জিব্রাইল আমি তো সন্তান প্রিয় বস্তু কুরবানি করব, তুমি কেন দুম্মানি আসলা? কই আল্লাহ পাঠাইছে, কই লাগবো না সন্তান কুরবানি কইরা, আল্লাহকে রাজি খুশি করা লাগবো। আজকে এক লক্ষ টাকার গরু কুরবানি দেন, আজকে বিশ হাজার টাকার খাসি কুরবানি দেন, আজকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামের মহিষ কুরবানি দেন। ওই দিন যদি ইসমাঈলের গলায় যদি ছুরি ঢুকত, আজকে গরু যেমনে বাজারে বিক্রি করতে নিয়ে যায়, আপনারা মানুষদেরকে বাজারে বিক্রি করত, এই মানুষগুলাই কুরবানি হইতো। এই জন্য আল্লাহ বড় এহসান করেছেন, আল্লাহ ডাক দিয়া কয়ে জিব্রাইল দুম্বা নিয়ে যাও। হযরত
ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, ও হজ ইব্রাহিম রে, আমি তো আমার সন্তান কুরবানি করে আল্লাহকে খুশি করব, তুমি কেন দুম্বা নিয়ে আসলা? কই আল্লাহ পাঠাইছে। কই না, পশু কুরবানি লাগবে না, আমি সন্তান কুরবানি দিমু। সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওয়ানা দাইনাহু আগিয়া ইব্রাহিম কাদ সাদাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, কাদ সাদাকতার রুয়া, আমি আল্লাহ তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছি, তোমার স্বপ্ন আমি আল্লাহ কবুল করেছি। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি মুহসিন বান্দা, যারা যারা আল্লাহর ওলি, যারা আমার বন্ধু, আমি এইভাবে বন্ধুদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। চিৎকার মেরে কন্যা, আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল ওই দুম্বাটারে কুরবানি করো। এবার দুম্বাটা কুরবানি করলেন, আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার বন্ধুরে বলবা এই গোশতগুলা যেন তিন ভাগ করে। কথা গোনা খারাপ লাগতেছে? আমি তো 4 ঘন্টার বয়ান রে, 1 ঘন্টা ঢুকাইতেছি, কোন দিকটা দুইটা কোন দিকটা সারমো, মানে মেন মেন কথাগুলো বলতেছে যেন সহজে ঘটনাটা বুঝেন। আর এটা তো ঈদ যেহেতু সামনে, কোরবানির সামনে, এখন না বললে কি ফাল্গুন মাসে বলবো? কথা গোনা ঠিক কি না? আজকে এমনি তো এক বিয়াত বৈদিন বলতেছে ইব্রাহিম নবীরে জাতির পিতা বলা যাবে না, নাউজুবিল্লাহ, জোরে বলতেন না, তাহলে জাতির পিতার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে, বিয়াদবদের চক্রান্ত শুরু হয়ে গেছে। এইগুলো আমরা আলোচনা না করলে আপনারা পাইবেন কই? এই জন্য আমরা উলামায়ে কেরাম, এই যে আজকে দেখেন না শুধু বয়ান চলতেছে এটার উপরে, কারণ আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? কথা কোনা, জাতির পিতার নাম কি? আল্লাহ ডাক দিয়ে কই, ইব্রাহিম এই দুম্বা গুলোরে দুম্বারে জব কইরা তুমি তিন ভাগ করবা। কয়বার? তুমি না হাজারে কই, এই সব বড় লোকের বাই দাওয়াত খাইতে যাও। আমার হাজারে যদি কয় তোমরা বাপ পুতি খাই আইসো, আমার লাগে কি আনছ? এই গোস্তরে তিন ভাগ কইরা, এক ভাগ দিবা আত্মীয় স্বজনরে, আরেক ভাগ দিবা এতিম মিসকিনকে, আরেক ভাগ নিজে খাইবা। আর আমরা এলাকার ভিতরে আপনার কানে ওয়াজ আইছি, এতক্ষণে ঢুকছি আয়া, এখন ওয়াজ গড়ে ঢুকছে, মিনা প্রান্তর থেকে ওয়াজ বিশ্বতরা ঢুকছে। আমরা এখন আছে 3 দিন ধরে, কিন্তু ফ্রিজের ক্ষেত্রে 1 বছরের মাল আছে, সব খাবার শুরিয়েছে। ফ্রিজটারে এমন ভাবে পরিষ্কার, গয়া মুচা পরিষ্কার করতেছে, পুরো আস্তা গরু ডারে ধুয়ে দিত। আসেনি এমন উমা খাইতেছে মানে কি? তা কুরবানি দিন তো জব করার পরে রান্ডা নিয়ে কর, এটা নিয়ে তোর মার কাছে দেখ, কই রান দালাই তো ইচ্ছা মতে বন্টন করবার আগে, মাপ দিবার আগে, ওই ইচ্ছা মতে রান দি কইল দি নিয়ে আপার সিনার গোস্তরি সহকারে নিয়ে ফ্রিজের ভিতরে ঢুকাইছে। 2-3 মাস এখনো মনে অনেকের ঘরে গরুর কুরবানি গোস্ত আছে। কথা কোনা গেলে ঠিক কিনা? ও একটা পাইছি, আছে বলে আছে বলে মায়ের মা ওর গরু বলে আছে। আরে কসকিটা রে, রূপ কি আর এমনি ওয়ারছে, কুরবানির গোশত যত তাড়াতাড়ি খাওয়া যায় তত নিয়ামত। কথা কোন ঠিক কি না? আর ওই ইচ্ছা মতে ফ্রিজে ঢুকে খাও দিকে তো ধরছে। হ্যাঁ, ইচ্ছা মতে বরফ টরফ রে করে পুরা কাশি দিয়া সব ফালায়া গরুর গোশত রাস্তা গরুটা ফালে ঢোয়াইলে লইলে, পরে দেখেন কি করে গোশত রে ফতমই কি তা করে জানি না। আমরা এলাকার কিছু লোক আছে বন্টন করবো, দূরের কথা, বন্টনের আগে রান্ডা কাটে কাইটই ক করে গামছা বাইন দে গরু যে কাটছে বুঝা আর কি, এমনি বাইন দে যায় আটকাছে, আর একটা স্পিড খাইতেছে, আবার দোকানে গিয়ে মস্তানি করে, কত রাও খাইছ না? আমরা খাইয়া বইলা লাইছি, বিশ্বাস যদি না হয় ওই দিন আপনার বাড়ি ঘরে এই খবরটা পাইবেন। কতরা এমনি হিলাল করবে এমনি, তোরাও না হাইছ না? আমরা খাইয়া বইলা লাইছি। আর এতিম মিসকিন ঘর আইলে কে শেষ হয়ে গেছে গা,
ওই আট দিদি কো ইডি আলাদারা হেহারা দিবার লাগে আট দিদি, অথচ এতি মিসকিনের হক কি হাড্ডি ছিল একটা অংশ আছে কিনা, একটা এতি মিসকিনের হক আছে কিনা, এই হক দিয়েছেন কে? এতিমের গোস্ত খা, ফ্রিজে বিতরিনের ডুবা, আর সারা বছর খা আর রোগবারে খা আর রোগবারে, এগুলো যারা এতিমের গোস্ত খাইব এরা রোগ এইভাবে বাড়বো। কতক্ষণ কতক্ষণ ঠিক কিনা বলে? আর আত্মীয় স্বজন দেয় না, আর আমরা আমরা একটা অভ্যাস হয়ে গেছে আত্মীয় স্বজনরা দেয় না। হ্যাঁ তো কোরবানি দিস ওই দন লাগতো না, আর প্যাকেট করে করে বিক্রি থয়া দৌ জাগালো চিনি না ওই হ্যাঁ আবার ফাড়াই দৌ কিছু। তো এতিমের হক আমরা যথাযথ পালন করতে চাই কি চাই না? আরো যেরকম চাই কি চাই না? এই জন্য অনুরোধ করে বলে দেব কোরবানির গোশত কি এক বছর খাবেন না অতি তাড়াতাড়ি? আর বাঘ হবে কয়টা? কথা কেন কয়টা পাগলা কারো কারো তুই না বাঘ কট হইব কৌ নিজের আল্লাহর পথে আমরা জীবন দিতে চাই কে কে হাত তুলে দেখান? নারে তাকবীর, নারে রিসালা, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আর একটা মাসালা কয়ে দিয়ে যামুনি, আমরা এলাকা বাজান কুরবানি জব হওয়ার কথা কি ঈদের নামাজের আগে না নামাজের পরে? কথা কর নামাজের আগে নামাজের পরে? তো নামাজের পরে জবই করে। তো আমরা এলাকার ভিতরে রাত্রে বেলা দেখবেন কিছু ব্যবসায়ী আছে চামড়া ব্যবসায়ী, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কত টাকা কত দিবি কো 300 টাকা ঠিক আছে নে ধর, গরু গুলাম জব করছে না কতটা কত 500 টাকা, এটা সম্পূর্ণ নিষেধ। জবাই করার আগে গরুর চামড়া বিক্রি করা সম্পূর্ণ নিষেধ বাহারে শরীয়ত, বুঝলে কোনো মান হবে? মনে থাকবে, মনে থাকবে, এই কাজ কখনো করবেন না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, বলুন আমিন।